এসো নিপ বনে ছায়া বিধি তলে, এসো কর স্নান নবধারা জলে। প্রিয় দর্শক, জলে স্থলে উড়ালে যেখানে যে অবস্থাতেই থাকুন না কেন, আপনার মন নিশ্চয়ই সবসময় বলে ওঠে আই ফিল আপ। মুছে যাওয়া দিনগুলো যেমন আমায় পিছু টানে, তার চেয়ে বেশি পিছু টানে পুরনো দিনের গান। তাই তো ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। আর এই গোল্ডেন টাইমের গান নিয়ে শুরু হতে যাচ্ছে সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরের আজকের টান টান উত্তেজনাময় ম্যাচ। এবং আজকের ম্যাচে যারা মুখোমুখি হতে যাচ্ছে তারা হচ্ছে চিটাগং চাইমস এবং খুলনা খঞ্জনিজ। দুই টিমের দুই টিম ক্যাপ্টেন পুতুল এবং সাব্বির কিন্তু রেডি। চলুন দেখে নেওয়া যাক তাদের এই মুহূর্তের লাস্ট মিনিট প্রিপারেশন কেমন চলছে। আমি খালি ওদের কাছ থেকে একটা জিনিস চাই, ওরা কনফিডেন্টলি উইথ ফুল অফ কনফিডেন্স ওরা জাস্ট ওদের বেসিক যেটা আছে সেটাই ডেলিভার করবে, দ্যাটস ইট। আমি আর কিছু চাই না। আজকে জেতার বিকল্প নেই, আজকের ম্যাচের মাধ্যমে নির্ধারণ হবে যে আমরা পরবর্তী রাউন্ডে যাচ্ছি কিনা। তো সেই জন্য আজকে শেষটা যেন ভালোই হয় সেরকমভাবেই প্রস্তুতিটা নেওয়া হয়েছে। তবে ম্যাচ শুরুর আগে করতে হবে টস, এবং টস করবার জন্য আমাদের দু টিমের দু ক্যাপ্টেন চলে আসবে এখন আমাদের এই মাঠে, লড়াইয়ের মাঠে। সাব্বির খুলনা খঞ্জনিজ থেকে এবং চিটাগং চাইমস থেকে আসছে পুতুল, এবং টস করবার জন্য আমাদের প্রয়োজন আমাদের টস রেফারি বিট বাক্সকে। আচ্ছা, সবসময় মেয়েদের দিকে করি, সাব্বির হেড না টেল? হেড, অলরাইট। And it is Putul, that is tails. Okay, hopefully আজকে টস জেতা তোমার জন্য লাকি থাকবে আশা করি। এবং তোমার ডিসিশন তুমি কি দিচ্ছ? তুমি আগে তোমার দলকে ডাকছো নাকি চাচ্ছ যে খুলনা খঞ্জনিজ আগে নামো? পরে নেমে গত ম্যাচে জিতেছি, আজকে সেই কৌশলটাই রাখছি না হয়, আজকে আমরা পরেই নামছি। ওকে, তাহলে প্রথমেই নামছে খুলনা খঞ্জনিজ। মিনওয়াইল বিট বাক্স, থ্যাংক ইউ সো মাচ। আমাকে স্টেজ থেকে নামাই দাও কেন বারবার? তোমাকে স্টেজ থেকে বারবার এরকম করে নামাই দাও কেন? এটা মানে ইটস প্রিটি অনেক্স, বিকজ দিস ইজ মাই প্লেস। ইয়া, বাট দিস ইজ মাই টেরিটরি। না, রাইট নাও আমি ওন করব স্টেজটা, ঠিক আছে? বিকজ আই ওয়ান্ট টু ডু সামথিং উইথ পার্থদা। ছোটবেলা থেকে শুনছি, বাট আই নেভার গেট টু কোলাবরেট উইথ হিম। এটা কোনো মানে নেই, মানে মে আই হ্যাভ দি অনার? কি করতে পারি? গাবেন, আমি বিটবক্স করব। এবং পুতুল জানিয়েছে সে চাচ্ছে খুলনা খঞ্জনিজ আগে নামুক আজকের ম্যাচের ডুয়েট রাউন্ডে। কে আসছে তোমার টিম থেকে? আমার টিম থেকে বনি আর রাখি। এই বউ আসতে ইচ্ছা করে? যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে।
কম্পিটিশন ছিল কি ছিল আর তুমি কি আইকন সিঙ্গার নাকি আইকন অ্যাক্টর ওল্ড ইজ গোল্ড এই থিমটার কথা মনে করলে আসলে এই গানটা খুব সহজভাবে চলে আসে সেই রকম একটি গান গেয়েছো এবং পারফরম্যান্স একেবারে মনে হচ্ছে সেই সময় আমরা চলে গেছি দারুণ পার্থদা কেমন লেগেছে ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ স্যার আমার তো মনে হচ্ছিল সিনেমা দেখছি মুভি দেখছি টোটালি চলে মুভিতে যেরকম অ্যাক্টিংটাও খুব সুন্দর লাগে সেই সাথে সাথে গানটাও ভালো লাগে তো ঠিক দুটো কম্বিনেশন আমার কাছে খুব ভালো লেগেছে রাখি খুব ভালো লেগেছে আর মেল কণ্ঠটাও খুব সুন্দর ওকে খুলনা খঞ্জনিসের পারফরম্যান্স আমরা দেখলাম ডুয়েট রাউন্ড এবারে ডুয়েট রাউন্ডের জন্য পুতুলের দল চিরগং চ্যাম্পসের কাছে চলে যাচ্ছি কে কে আসছে আমার দল থেকে যাচ্ছে চন্দ্রিমা এবং মনোয়ার সব সখীরে পার করিতে নেব আনা আনা তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না সব সখীরে পার করিতে নেব আনা আনা তোমার কাছে নেব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না ও সুজন সখী রে প্রেমের ঘাটে পারা পারে ধরা ধরি নাই মনের বদল মন দিতে থাকো সখী রিনি থাকো করি লব না থাকো সখী রিনি থাকো করি লব না মুখের রান্না লইও না লজ্জা সরো
নামসাম জানি না ভূতের বাড়ি চিনি না তোমায় সখী ঘরে নিবার চাই তুমি বামুন হইয়া চাঁদের পানে হাত বাড়াইও না বামুন হইয়া চাঁদের পানে হাত বাড়াইও না মাঝি গো ওই আমি ফুলের বালা ফুলি আমার দিকে নজর দিও না সব সখীরে পার করিতে নেবো তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো ওই আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না Wonderful performance. Judges দের কাছে চলে যাই judges কি বলছে শাকিলা আপা সখি গো ও আমি তো এই জিনিসটা এরকম ছিল না আমাদের শ্রদ্ধেয় আব্দুল আলীম সাহেব অনেক সুন্দর করে গিয়েছে এবং আমাদের কানে লেগে আছে এন্ড আমাদের শ্রদ্ধেয় সাবিনা আপাও এত সুন্দর করে গিয়েছে তো ওই জিনিসগুলোকে খুব মিস করেছি পারফরম্যান্স ভালো লেগেছে চেষ্টা করেছে তোমরা আমার কাছে কিন্তু ভালো লেগেছে আমি এটা বলবো আমার কাছে ভালো লেগেছে তোমাদের ওভারঅল পরিবেশন আমার কাছে ভালো লেগেছে খুব নাটকীয়তা ছিল কিন্তু গায়নে নাটকীয়তাটা কম ছিল এটা আমার কাছে মনে হয়েছে গানে গানে আমাদের ম্যাচেস চলছে আপনারা দেখছেন 7 এম মিউজিক্যাল প্রিমিয়ার লীগ পাওয়ার্ড বাই কুরকুরে আরো দুটো রাউন্ড বাকি আছে তবে তার আগে নিতে হচ্ছে একটি ব্রেক আপনারা সঙ্গেই থাকুন ওয়েলকাম ব্যাক দেখছেন 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লীগ পাওয়ার্ড বাই কুরকুরে আমাদের সেকেন্ড রাউন্ডে আমরা চলে এসেছি আজকে মুখোমুখি হয়েছে চিটগং চাইমস খুলনা খঞ্জনিজের সাথে এবং এবারে হবে ফেস অফ রাউন্ড দুটো টিম থেকে একজন একজন করে পার্টিসিপেন্ট আসছে কে আসছে খুলনা খঞ্জনিজ থেকে খুলনা খঞ্জনিজ থেকে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার সুজন ওকে সুজন বেঙ্গল টাইগারের মুখোমুখি চিরং থেকে কে করছে আমার দল থেকে আমি পাঠাচ্ছি জনি বড়ুয়া রঞ্জনা ওই নীল নীল চোখে যে দেখো Thank you.
আমি বলবো ওভারঅল মোটামুটি, আর সুজনের গাওয়া আমার ভালো লেগেছে। সুজন, খুব ভালো লেগেছে তোমার গান। খুবই যে মাখানোর একটা ব্যাপার থাকে না, যে আমরা আলু ভর্তা দিয়ে ভাত খেতে খুব পছন্দ করি, আমরা বাংলাদেশি যারা আছি, ডিম ভাজা আলু ভর্তা খুব একটা তৃপ্তি লাগে। আহারে বাপ্পার জিভে পানি চলে এসছে এখনই। ওই রকম একটা মাখামাখি ছিল আলু ভর্তা, কিন্তু বাপ্পার খুব প্রিয় এটা কিন্তু সত্যি খুব। হ্যাঁ, ডিম ভাজি মানে ও বাপ্পা কোথাও গেলে, স্পেশালি দেশের বাইরে গেলে, ও কোথাও খেতে বললে বলে যে এই দুটো আগে মাস্ট, তাহলে আমরা যাবো, শর্ত এটা থাকে। এনিওয়ে সুজন, তুমি শেষের দিকে, শেষের আমি বোঝাতে তো কিছুই পাই না, শেষটা একদম তুমি খুব সুন্দর গেছো শেষের দিকে। থ্যাংক ইউ স্যার। এবং এরই সঙ্গে শেষ হচ্ছে ফেস অফ রাউন্ড, এবং ম্যাচ চলছে তার গতিতে, তবে আরও একটি রাউন্ড কিন্তু বাকি আছে, যে রাউন্ডের নাম হচ্ছে মেডলি রাউন্ড। তার আগে একটি ব্রেক নিতেই হচ্ছে, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। শেষ রাউন্ড, মেডলি রাউন্ড শুরু হচ্ছে। আপনারা দেখছেন সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লীগ পাওয়ার্ড বাই কুরকুরে, এবং আজকে মেডলি রাউন্ডের জন্য মাঠে নেমে আসছে চিটাগং চাইমস এবং খুলনা খঞ্জনিজ। কি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাখলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, আর মেনেছে দিনের আলো, রাখলে তোমায় লাগে আরো ভালো। চলেছে একা পথে, মুখেতে গালি মিঠা মিঠা হেয়ালি, যত খুশি গালা গালি করো লাগে ভালো। মুখেতে গালি মিঠা মিঠা হেয়ালি, যত খুশি গালা গালি করো লাগে ভালো। চলো না বৃষ্টি করে তুমি বলো না, তোমাকে যে আমি ভালোবাসি। কি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে,
করতে এই হার মেনেছে আর দিনের আলো রাখলে তোমায় লাগে আরো ভালো কি চলেছে একা পথে কখন বাজে বারোটা স্টেশনে রেলগাড়িটা মাই পা চলে ঘড়ির কাঁটা স্টেশনে রেলগাড়িটা মাই পা চলে ঘড়ির কাঁটা প্ল্যাটফর্মে বসা ভাবি কখন বাজে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে বারোটা চলে যেতে যাচ্ছি পার্থ দা, আপনার কাছে কেমন লেগেছে আমাদের খুলনা খঞ্জনীজের মেডলি রাউন্ড? তোমাদের শুরুটা চমৎকার ছিল দুজনই, সুজন বনি দুজনই, কিন্তু বিউটিফুল স্টার্ট, খুব সুন্দর, খুব সুন্দর। পরবর্তী ট্রানজিশনটাও ভালো, কখন বাজে বারোটা দিয়ে, তারপরে তো সাব্বির, সাব্বির তুই ভালো গেছিস, আমার কাছে খুব ভালো লেগেছে। আর তুমি তো মাশাল্লাহ খুব সুন্দর, তোমার গলা, তোমাকে আমার ভীষণ, তোমার গলা ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড লাস্টলি সাব্বির,
It's a wonderful performance and shop kichu mile khub bhalo legeche. Thank you, Appa. Wonderful, wonderful. এবারে চলে যাচ্ছি চিটাগং চাইমসের কাছে, তারা চলে আসছে তাদের মেডলি রাউন্ড নিয়ে। Yeah.
যাদের করিবে তুলিতেছে তুলি ফুলিতেছে জল কান্দারে ঘুষিয়া চুপি চুপি যারা এ দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ খুলি রায়না আমি গাইব বিজয়ের ওরা আসবে চুপি চুপি যারা প্রথমে পাঠ্যদ আপনার কাছে আসতে যাচ্ছি। এটা একটা বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর একটা পরিবেশন, খুব ভালো লেগেছে আমার। স্পেশালি টিম ওয়ার্কটা খুব ভালো ছিল, অর্ডার কেউ মিস করেনি, একেবারে টাইমিং ঠিক ছিল, হারমোনিগুলিও মোটামুটি আজকে অনেক বেটার, অনেক বেটার। আমি যখন বলছিলাম যে আমাদের মহান মুক্তিযুদ্ধে যে যে অবস্থান থেকে ত্যাগ স্বীকার করেছেন, সে সময় আমার সবার আগে আপনার নামটা এখানে মনে পড়েছে। আপনি আমাদের সম্মানিত বিচারক প্যানেলে রয়েছেন এবং মুক্তিযুদ্ধে ঘটে যাওয়া আপনাদের জীবনের একটা ত্যাগের কথা আমি প্রায়শই শুনেছি আপনার বিভিন্ন সময় সাক্ষাৎকারে। আমি সেটা চাই যে আজকে আপনি যদি আরেকবার একটু বলেন আমাদের এখানে যারা আছে সবার জন্য। মুক্তিযুদ্ধে আমার দিদি হারিয়ে যান, আমার সবার বড় বোন। আমার বড় বোনের নাম ছিল মধুমিতা মজুমদার এবং দিদির ডাকনাম ছিল বাবু। দিদি হারিয়ে যান 2 এপ্রিল 1971-এ। পাকিস্তান আর্মিরা ব্রাশ ফায়ার করতে করতে আমাদের বাংলা বাঙালিদেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিলো টুয়ার্ডস বুড়িগঙ্গা, এবং লাশ পড়ছে, কারো ঘিলু বের হয়ে যাচ্ছে, কারো পেট থেকে নাড়িভুড়ি বের হয়ে যাচ্ছে, এই দৃশ্যগুলো আমি জেনেছি আমার বাবা মার কাছ থেকে। এবং সেই সময় আমার দিদি ছিল বাবার হাতে ধরা, আর দাদা ছিল সম্ভবত মায়ের হাতে ধরা। এবং সে অবস্থায় বাবার এক ছাত্র বাবাকে বলেন যে স্যার বাবুকে আমার হাতে দেন, আপনারা পালান। তখন পালাতে গিয়ে স্প্লিট হয়ে যায়, দিদি আলাদা হয়ে যায় আমাদের ফ্যামিলি থেকে, এবং তারপরে আর দাদি দিদিকে পাওয়া যায় না। পরে কিছু বছর দুয়েক বছর আড়াইয়েক আগে একটা কথিত সূত্রে জানতে পারি যে সম্ভবত দিদি ডুবে মারা গিয়েছে। কারণ তখন সিচুয়েশনটা ছিল এরকম যে ওই যে ঘাটে যে নৌকোগুলো বাঁধা ছিল, একটা নৌকার যদি ক্যাপাসিটি 50 জন হয়ে থাকে, সেইখানে মানুষ বাঁচার জন্য ঝাঁপিয়ে পড়ছে 250 মানুষ। তো সেরকম একটা নৌকো ডুবে যায়, উল্টে যায়, এবং সেই ভদ্রলোক বলেছিলেন যে আমি সম্ভবত বাবুর চুলগুলো দেখেছিলাম যে ডুবে যাচ্ছে। আমি আমরা এতটুকুই জানি সম্পর্কে। তো এরকম আসলে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার হারিয়েছে তাদের পরিবারকে, তাদের পরিবারের স্বজনদেরকে। ওয়েলকাম ব্যাক, আপনারা দেখছেন 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লীগ পাওয়ার্ড বাই কুরকুরে, এবং আজকের ম্যাচ শেষ। ম্যাচের রেজাল্ট আমরা কিছুক্ষণের মাঝে জানবো, এবং আমাদের এই লিগের যে বিজয়ী দল ফাইনালি হবে, যে চ্যাম্পিয়ন দল হবে, সে পাচ্ছে 10 লক্ষ টাকার পুরস্কার,
রানার আপ পাচ্ছে 5 লক্ষ টাকার পুরস্কার। তাছাড়াও আমাদের 8 জন আইকন সিঙ্গার এবং 32 জন পার্টিসিপেন্টস পাচ্ছে ট্রান্সকম ডিজিটালের পক্ষ থেকে ট্রান্সটেক, ফিলিপস, হিটাচি, ওয়ার্লপুল, স্যামসাংয়ের এলইডি টিভি, রেফ্রিজারেটর এবং এসি সহ আরও অনেক অনেক পুরস্কার। রেজাল্ট আমার হাতে চলে এসেছে। দুই টিমের মাঝ থেকে কোন টিম আজকের ম্যাচ জয়ী টিম হচ্ছে তা জানাচ্ছি, তবে তার আগে অ্যানাউন্স করতে চাচ্ছি তার নাম। কুরকুরে ফাটাফাটি পারফর্মার অফ দ্য ডে হচ্ছে বনি। বনি, বাপাদার হাতে তোমার 20,000 টাকার চেক অপেক্ষা করছে কুরকুরের পক্ষ থেকে। আমি দু টিমের দু ক্যাপ্টেনকে বলবো মঞ্চে চলে আসবার জন্য। খুলনা খঞ্জনীসের আইকন সিঙ্গার সাব্বির এবং চিটাগং চাইমসের আইকন সিঙ্গার পুতুল। আজকে টসে জিতেছে চিটাগং চাইমস এবং চিটাগং চাইমসের ক্যাপ্টেন পুতুল আগে মাঠে নামিয়েছে খুলনা খঞ্জনীসকে। কাজে খুলনা খঞ্জনীস, তোমাদের স্কোর আগে দেখে নিই, ডুয়েট রাউন্ডে কী স্কোর হয়েছে তোমাদের? 21.7 out of 30। এবারে চিটাগং চাইমসের কাছে যাচ্ছি, দেখা যাক। 19। এখন পর্যন্ত খুলনা খঞ্জনীস এগিয়ে আছে। পরবর্তী রাউন্ড ফেস অফ রাউন্ড। খুলনা খঞ্জনীসের স্কোর আগে আমরা দেখি কেমন হয়েছে। দেখা যাক চিটাগং চাইমসের রেজাল্ট কি দাঁড়াচ্ছে। এখনো এগিয়ে আছে খুলনা খঞ্জনীস। মেডলি রাউন্ড আসলে চমৎকার ছিল। কার রেজাল্ট আগে দেখবো, চিটাগং চাইমস তোমাদেরটা দেখা যাক। 20.7 খুলনা খঞ্জনীস, দেখে নিচ্ছি তোমাদের স্কোর। 4 ফাইনালি যা দাঁড়াচ্ছে সেটি দেখে নেই। সো টোটাল স্কোর দাঁড়াচ্ছে চিটাগং চাইমস 55.4 এবং খুলনা খঞ্জনীস 65। বেশ অনেক মার্কসের ব্যবধানে এগিয়ে আছে, 9.6 মার্কসের ব্যবধানে এগিয়ে আছে খুলনা খঞ্জনীস। বেশ চ্যালেঞ্জিং এখন 10 মার্কস, যেটা 7 আপ পারফরমেন্স অফ দ্য ডে যে টিম হয়ে থাকে তারা পেয়ে থাকে। আমরা জানি যে 7 আপ পারফরমেন্স অফ দ্য ডে হচ্ছে সেই 10টি মার্ক যেটি আমাদের 3 জন জাজেস একমত হয়ে ফেস অফ রাউন্ড বাদে বাকি 4টা পারফরমেন্সকে জজ করে যে কোনো একটি পারফরমেন্সকে দিয়ে থাকেন। আমাদের 3 জন জাজ প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি থাকে 3.3 স্কোর হিসেবে। আজকে আমাদের 3 জন জাজ পারফরমেন্স 7 আপ পারফরমেন্স অফ দ্য ডে কে হবে বা কারা হবে সে জায়গায় একমত হতে পারেনি। সো তারা তাদের 3.3 সেই স্কোরটিকে ভাগ করে দিয়েছে তাদের পছন্দ অনুযায়ী টিমকে। এটা তো একটা টুইস্ট। আরেকটা টুইস্ট হচ্ছে আমাদের 2 জন জাজ প্রত্যেকের কাছে 3.3 রয়েছে, তারা তাদের এই সর্বমোট যে 6.6 এই স্কোরটি ভাগ করেছে, অর্থাৎ তাদের 2জনের কাছে 2 টিমের মেডলি রাউন্ড একযোগে পারফরমেন্স অফ দ্য ডে। বাট আরও 1জন জাজ কিন্তু বাকি রয়েছেন,
যে দুজন জাজ যে দুজন জাজের কাছে মনে হয়েছে যে দুটো টিমই পারফরমেন্স অফ দ্য ডে হবার আজকে যোগ্য, সে দুজন জাজ হচ্ছেন পার্থদা এবং শাকিলা আপা। সো একজন জাজ যিনি হচ্ছেন আমাদের বাপ্পাদা, তিনি তার মার্কস যে 3.3 সেই স্কোরটি দিয়েছে চিটাগং চাইমসকে। সো ফাইনাল স্কোর যা দাঁড়াচ্ছে দেখে নেই। খুলনা খঞ্জনের 68.3 এবং চিটাগং চাইমস 62.1। সো স্কোর বলছে আমাদের আজকের ম্যাচের উইনার হচ্ছে খুলনা খঞ্জনী। আমরা জেনে গেছি কোন চারটি টিম যাচ্ছে সেমিফাইনালসে। সেমিফাইনালসে মুখোমুখি হচ্ছে খুলনা খঞ্জনিজ, কুমিল্লা কোরাসের এবং সেই সঙ্গে সিলেট সারগামস মুখোমুখি হবে ঢাকা ঢোলকসের। এবার দেখে নিচ্ছি আমাদের সেই চারটি টিমকে যারা বিদায় নিচ্ছে আমাদের এই আয়োজন থেকে। প্রথমেই আসছে চিটাগং চাইমস। রংপুর রকার্স, বরিশাল বিটস এবং রাজশাহী রিদমস। ওকে টিমস, ভেরি ওয়েল প্লেড, তোমরা চমৎকারভাবে এন্টারটেইন করেছো আমাদেরকে। আমি একে একে আসছি তোমাদের কাছে, বরিশাল বিটসের বাঘিনীর কাছে। বাঘিনী, অনেক তোমার কাছে অনেক চমৎকার পারফরমেন্স পেয়েছি, আমাদের জাজেসরা অনেক পছন্দ করেছে, আমরাও ভীষণ এন্টারটেইন হয়েছি। তবে আজকে এখানেই তোমাদের বিদায় নিতে হচ্ছে, তুমি এই মুহূর্তে বেশ ইমোশনাল। তাইতে দুটো কথা তোমার কাছ থেকে না শুনলেই নয়, এখানে এখানে আসাটা আসলে লাইফের সব থেকে বড় একটা এক্সপিরিয়েন্স, খুব মেমোরেবল এক্সপিরিয়েন্স, কারণ এটা আজীবন মনে থাকবে। আর অনারেবল আমাদের দেশের খুব বরেণ্য কিছু শিল্পী আছেন, আমাদের অনারেবল জাজ, যাদের সামনে আমরা গান গাইতে পেরেছি, এটা আমাদের জন্য আসলেই, ভাইয়া যেমন বললেন, এটা অ্যাচিভমেন্ট। আর আমাদের মেন্টর ভাইয়া ছিলেন পারভেজ ভাইয়া, কিন্তু তারপরও বাকি যে সাতটা টিমের মেন্টর ভাইয়া এবং আপুরা ছিলেন, তাদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখেছি, এবং তাদের সান্নিধ্য পাওয়াটা আসলেই এটা আমাদের গুড লাক যার জন্য আমরা পেয়েছি। এবার আপনাদের অনুরোধ করব মঞ্চে আসবার জন্য, কেননা আমাদের এলিমিনেটেড কন্টেস্টেন্টদের জন্য ট্রান্সকম ডিজিটালের পক্ষ থেকে থাকছে ওয়ার্লপুল ম্যাজিক কুক ওভেন। আপনাদের হাত থেকে তারা এই উপহারটি নেবে। প্রথমেই আসবে চিটাগং চাইমস। এবারে আসছে বরিশাল বিটস। এবারে আসছে রংপুর রকার্স। এবারে আসছে রাজশাহী রিদমস। ইয়েস, উইথ দিস আমরা চলে এসেছি সেমি ফাইনালস এর একেবারে কাছাকাছি। দেখা হচ্ছে ইন দ্য নেক্সট এপিসোড, যেখানে শুরু হবে গানের যুদ্ধ, হবে সেমিফাইনালস, ইয়েস, যেখানে আরো হবে সুরের দুঃখর খেলায় মুখর বাংলাদেশ।